দিয়েছিল যে হ্যাঁ অ্যাটম বা পরমাণু বলতে একটা শব্দ পাওয়া যাচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন পদার্থ তৈরি হয়েছে। এছাড়া আর অন্য কোনো কিছু দেয়নি, সেই মোটামুটি প্রথম সেই খ্রিস্টপূর্বের 640 বছর আগের ঘটনা। সে অন্য এবার নেগেটিভ আছে না পজিটিভ আছে, কিভাবে আছে, এটা কি কিরকম শেপ, ওয়েট কেমন, কোনো কিছু আইডিয়া যাবে। সে শুধু বলছে যে বিভিন্ন রকম পদার্থ নিয়ে পরমাণু নিয়ে এক একটা পদার্থ তৈরি করা হয়, তৈরি করা হয়েছে। ওকে, এই ধারণা দিয়ে পরে শিখে আসি। এরপরে বিভিন্ন সায়েন্টিস্ট মানে বিভিন্ন রিসার্চ করেছে, কিন্তু একটু উল্লেখ করার মতো হিস্ট্রিক্যাল তৈরি করার মতো এরকম কোনো ইনফরমেশন পাইনি। তারপরে করতে করতে এসে 1898 সালে আসে এই প্রথম যে যে থমসন কিছু ইনফরমেশন দেওয়া শুরু করলো, যে সে ল্যাব তৈরি টরি করার পরে সে রিসার্চ করে দেখলো যে একটা পরমাণুর ভিতরে অন্য কোনো কিছু নাই, শুধু কিছু ইলেকট্রন। প্লিজ ইনফরমেশন গুলো খেয়াল করবা, আমি তো অবজেক্টিভ এইভাবেই কোশ্চেন করা হবে, যে কি বলা হলো কিছু ইলেকট্রন এখানে ভিতরে কিছু বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছে। এবং সে বিখ্যাত দুটা মডেল দিল, একটা হলো স্পিন স্পোরিং মডেল আর একটা হলো টর্নো স্পোরিং মডেল। ওকে, আমরা মোটামুটি এই ধারণা দেওয়া পরে ওকে ধারণা দেওয়ার পরে সে শেষ তার লাইফ শেষ। এরপরে মজা ঘটনা, এরপরে আসলো রাদারফোর্ড। এই আর্নেস্ট রাদারফোর্ড যখন আসলো, এই আর্নেস্ট রাদারফোর্ড এটি নিয়ে বিভিন্ন ভাবে গবেষণা শুরু করলো। করতে 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 1909 সালে এসে আমি নামগুলো ইয়ার গুলো বলেছি, 99 এটা হচ্ছে রাদারফোর্ড আর এখানে যাচ্ছে হলো জে জে থমসন। ঠিক আছে, জে জে থমসন এটা হচ্ছে রাদারফোর্ড। এই যে সাইন্টিস্ট গুলো দেখো নামগুলো আসবে, এই যে যে রাদারফোর্ড এসে প্রথম এই আমাদের পরমাণু নিয়ে গবেষণা শুরু করলো। করতে করতে সে দেখলো একটা পরীক্ষা করবে, সেই পরীক্ষাটা আমি তোমাদের সামনে একটু বলবো এবং কি এক্সপেরিমেন্ট করেছিল, কি পরীক্ষা করেছিল। পরীক্ষা করার পরে যে যে থমসন যা বলে গেছে তার কিছু ভুল ধারণা দিচ্ছিল না, সে যে ব্যাখ্যা দিয়ে মারা গেছে অ্যাকচুয়ালি এখানে এখানে ভুল ছিল, সে এটা একটা প্রমাণ দিয়ে গেছে। সেই প্রমাণটা সম্পর্কে আমরা বলি। আচ্ছা, প্রথমে আগে ইনফরমেশনটা বলি, তারপরে আমরা প্রুফটা বলছি। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলো, একটা পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখলো যে না একটা পরমাণুর ভিতরে শুধু বিক্ষিপ্ত অবস্থায় ইলেকট্রনই নাই, এর ভিতরে একটা নিউক্লিয়াসের ধারণা সে দিল। তাহলে আমি কিন্তু প্রশ্ন করি এভাবেই যে নিউক্লিয়াসের প্রথম ধারণা কোন বিজ্ঞানী দিয়েছিল। প্লিজ এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন গুলো তাহলে বুঝতে হবে রাদারফোর্ড কিভাবে পরীক্ষা দিয়েছিল, কি পরীক্ষা করেছিল আমরা দেখাবো। বাট আমি তোমাকে বেসিক ইনফরমেশন লাগিয়ে দিয়ে নিচ্ছি যে রাদারফোর্ড কি বলল। সে বলল যে একটা পরমাণুর ভিতরে শুধু ইলেকট্রন, নেগেটিভ চার্জ যুক্ত যে ইলেকট্রন, শুধু ইলেকট্রন না, ইলেকট্রন বাদেও আমরা অনেক কিছু এর মধ্যে কি ছিল আরো কিছু আছে। কি আছে ওরা পরীক্ষা করে দেখলো যে কেন্দ্রবিন্দুতে প্রত্যেকটা পদার্থের কেন্দ্রবিন্দুতে কিছু ভর মানে নিক্ষিপ্ত নির্দিষ্ট ভর বিশিষ্ট একটা পদার্থ আছে, একটা কিছু পাওয়া গেল, তার নাম একচুয়ালি ওরা নিউক্লিয়াস দিল। এখন আমরা সেই পরীক্ষাটা কি করেছিল, এই পরীক্ষাটা আমরা এখন করে দেখবো যে কিভাবে পরীক্ষাটা করা যায়। জাস্ট একটু খেয়াল করবা, তোমাদের বইতে এই পরীক্ষাটা দেওয়া আছে, বাট তারপরেও আমরা সুন্দর করে এটা করছি। দেখো বলা হলো যে এইখানে ধর একটা বক্স রাখা হলো, একটা বক্স রাখা হলো, বক্সের এই পাশে একটু ছিদ্র রাখা হয়েছে, এই বক্সের ভিতরে কিছু দেখো তেজস্ক্রিয় পদার্থ, প্লিজ খেয়াল করো কিছু তেজস্ক্রিয় পদার্থ এই বক্সের মধ্যে রাখা আছে। এখন তেজস্ক্রিয় পদার্থ বলতে আমরা কি বুঝি, পৃথিবীতে আমাদের কিছু পদার্থ আছে যেটা যদি কোথাও রেখে দিই অটোমেটিকলি তোমাকে কোনো কিছু করতে হয় না, কোনো বিক্রিয়া বা কোনো কিছু করতে হয় না, অটোমেটিকলি কি হয় এগুলো ভেঙে যায়, এগুলো ভাঙতে 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 কোনো এক সময় যাই ডিকে হয়ে ক্ষয় হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। যেমন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বিখ্যাত একটা তেজস্ক্রিয় পদার্থ সেটা হলো ইউরেনিয়াম, আশা করি সবাই নাম শুনেছ। ইউরেনিয়াম এমন একটা পদার্থ, এই পদার্থ যদি আমরা এভাবে ওপেন করে কোনো একটা প্লেটে রাখি বা কোথাও রেখে দিই, এটা কন্টিনিউয়াসলি এখানে কিছু কি হয় কণা বের হয়। সেই কণা আমাদের তো 3 ধরনের কণা থাকবে, একটা আলফা, বিটা, একটা গামা। আমাদেরগুলো পরে আসবো, আমরা জাস্ট আমরা পরীক্ষাটা শুরু করে দেখি কি বলেছিল। এখন এই রাদারফোর্ড বললো কি যে এখান থেকে কিছু কণা বের হলো এবং সেটা হলো পজিটিভ, আমি বলে দিচ্ছি পজিটিভ কিছু কণা বের করলো সেটা পজিটিভ কণা। এখন এই পজিটিভ কণা গুলো কে অ্যাকচুয়ালি আমরা স্যার পজিটিভ কণা যাচ্ছে, এই পজিটিভ কণা গিয়ে প্রথমে কাকে হিট করবে। এখানে আমরা একটা গোল্ডের একটা সোনার একটা পর্দা রাখবো, ওকে, একটা গোল্ডের পর্দা রাখবো যা প্রত্যেকটা কণা যখন বের হবে
ওই ইয়া থেকে ওই তেজস্ক্রিয় পদার্থ থেকে ওর থেকে বের হয়ে এসে সোজা এই যে আমরা খুব পাতলা একটা গোল্ডের প্লেট ইয়া রাখবো একটা বেরিয়ে রাখবো এর ভিতরে এসে ডুববে এখান থেকে আবার বের হয়ে যাবে বের হওয়ার পরে এটা কিন্তু গোল্ড আমি তো বলে দিচ্ছি এটা হলো গোল্ড ঠিক এখানে আর একটা পর্দা রাখা হবে এইটি হচ্ছে জিঙ্ক সালফাইড ঠিক আছে এইটা প্লিজ খেয়াল করবা জিঙ্ক সালফাইডের এখানে কি করা হলো একটা পর্দা রাখা হলো জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হয়েছিল এই কারণে এখান থেকে যে পজিটিভ বা ধনাত্মক যে কণাগুলো বের হলো এটা গোল্ডের ভিতরে চলে আসবে গোল্ডের ভিতরে চলে আসার পরে এখানে সে কি করলো সে একটা বিভিন্ন জায়গায় হিট করা শুরু করলো বিভিন্ন জায়গায় এদিকে এদিকে বিক্ষিপ্ত অবস্থায় হিট করা শুরু করলো হিট করতে 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 সে কোন এক সময় এইটা আবার দেখো আমি একটু বলি আর একটা ইনফরমেশন দিই রাদারফোর্ড যে করেছিল এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটা করেছিল কিন্তু রাদারফোর্ডে আরো দুটো সহ কর্মী ছিল তাদের নাম ছিল গাইগার এবং মার্টসেন নাম দুটো আমি লিখে রাখি একটা হচ্ছে গাইগার গাইগার ও মার্টসেন ওকে এই দুটো নাম একটু খেয়াল রাখবা এরা কিন্তু হচ্ছে রাদারফোর্ডে কিন্তু একজনে তাদের সাবঅর্ডিনেট একসঙ্গে কাজ করতো তারা সাবঅর্ডিনেট রাদারফোর্ড ধর একটা বস ছিল তাদের মধ্যে সাবঅর্ডিনেট এর দুজন ছিল এদের দুজন দিয়ে অ্যাকচুয়ালি মেইনলি এক্সপেরিমেন্ট করা হয় কোন কোন বইতে এই গাইগার মার্টসেন এক্সপেরিমেন্ট হিসেবে কোন কোন বইতে পাওয়া গেছে তারপরে তোমাদের বইতে ভাবে আছে যে রাদারফোর্ডের আন্ডারে বা রাদারফোর্ডের দুজন সাবঅর্ডিনেট বা এভাবে তারা দুজন নাম দেওয়া আছে সেটা হলো গাইগার এবং মার্টসেন ওদের দিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষাটা করানো হয় সে পরীক্ষাটা কি করা হলো যে এখান থেকে যতগুলো আলফা কণা বের হলো আর এখানে যে যতগুলো আলফা কণা এসে হিট করছে এগুলো ওরা কাউন্ট করলো কাউন্ট করে দেখলো যে এই তেজস্ক্রিয় পদার্থ থেকে যতগুলো পজিটিভ কণা বের হচ্ছে সবগুলো এই জিঙ্ক সালফাইড এই পর্দার উপর হিট করছে আঘাত করছে না ওরা কাউন্ট করে দেখলো যে করছে না কেন করবে না তখন ওর পিছনে যুক্তি হলো তখন ওরা রাদারফোর্ডের সঙ্গে বসলো বসার পর চিন্তা করলো যে স্যার এখান থেকে ধরেন আমরা 100টা কণা বের হলো 100টা কণা আমি ওখানে পাচ্ছি না এর মধ্যে হয়তো দেখে গেছে ওরা হিসেবে দেখলো 99% কণা 99% পজিটিভ কণা গুলো সেই জিঙ্ক সালফাইড পর্দার উপর পাওয়া যাচ্ছে বাট 1% পাওয়া যাচ্ছে না তখন ওরা গবেষণা শুরু করলো যে কেন পাওয়া যাবে না গোল্ডের ভিতর দিয়ে যে আমার পজিটিভ কণাটা যাচ্ছে এইতে এর জন্য কোনো বাধা হচ্ছে না একবার নরমাল যাওয়া হচ্ছে জাস্ট আলফা পার্টিকেল বাদ দিয়ে অন্য কেউ যদি না যেতে পারে ওটাকে জাস্ট ইয়ে করার ফিল্টার করার জন্য এই গোল্ডটা দেওয়া হয়েছে গোল্ডের জন্য পজিটিভ কোনো চার্জ বা পজিটিভ যে আলফা কণার যেটা এই আলফা কণা গোল্ডের ভিতরে ইজিলি পাস করতে পারবে এইটাতে কোনো ধারণা নেই তখন ওরা চিন্তা করলো যে অবশ্যই কোনো না কোনো এটা বাধা পাচ্ছে কি বাধা পাচ্ছে এই বাধা পাওয়ার কারণে এই সবগুলো পজিটিভ কণা এই জিঙ্ক সালফাইড উপর আসতে পারছে না এটা আবার গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে দেখলো যে কারণটা ওরা ব্যাখ্যা করলো এই ব্যাখ্যাটা আমি একটু এইভাবে বুঝাই ধরো এখানে সাপোজ একটা নিউক্লিয়াস ছিল ওরা বলছে যে কোন একটি পরমাণুর ভিতর দিয়ে যখন কোন ধনাত্মক কণা দেওয়া হবে নিউক্লিয়াসের উপরে গিয়ে কোন কোন পদার্থগুলো কণাগুলো আঘাত করছে আঘাত করার পরে এই নিউক্লিয়াস থেকে আঘাত করার পরে এদিকে বাঁকা হয়ে যাচ্ছে হয়তো কিছু ব্যাক করে যাচ্ছে নিউক্লিয়াসের কারণে 1% চার্জ পজিটিভ চার্জ প্লিজ এই জায়গাটা খেয়াল করবা একটা পরমাণুর ভিতর দিয়ে যখন আমি পজিটিভ চার্জগুলো বা পজিটিভ কণাগুলো আমি ভিতরে দেব তখন সবগুলো যাচ্ছে না একটা দুটো কণা হয়তো এদিকে ওদিকে বাঁকা হয়ে ব্যাক করে যাচ্ছে অথবা ডিরেক্ট ব্যাক করে যাচ্ছে কেন যাচ্ছে নিউক্লিয়াসের ভিতর দিয়ে নিউক্লিয়াস তো একটা শক্ত এবং খুব ভারী একটা জিনিস এই নিউক্লিয়াসের ভিতর দিয়ে কোনো পজিটিভ কণা যেতে পারছে না তখন ওই গাইগার মার্টসেন গাইগার ও মার্টসেন এবং রাদারফোর্ড এরা তিনজন বসে বিভিন্ন ভাবে চিন্তা করে বলে তার মানে পদার্থের ভিতরে দ্যাট ইজ পরমাণুর ভিতরে শুধু ইলেকট্রন নাই ইলেকট্রন বাদেও আরেকটা জিনিস পাওয়া গেল তার নাম দিল অ্যাকচুয়ালি ওরা কি নিউক্লিয়াস এই প্রথম একবারে ওয়ার্ল্ডের ফার্স্ট এই নিউক্লিয়াস ওয়ার্ডটা এই তৈরি করলো এই তিনজন মিটিং এ বসে গাইগার ও মার্টসেন আর দেখো তাদের বস যে ছিল মানে রাদারফোর্ড পরে এই রাদারফোর্ডের আন্ডারে একটা যেহেতু ছিল এই জন্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট একটা বলা হয়
এইটুকু হচ্ছে এক্সপেরিমেন্ট। ওরা এই এক্সপেরিমেন্ট করে দেখলো যে জে জে থমসন যা বলেছিল তার মধ্যে কিছু ভুল ধারণা ছিল, যে হ্যাঁ নেগেটিভ চার্জ আছে, ওর শুধু নেগেটিভ চার্জ আছে, এর ভিতরে যে নিউক্লিয়াস ছিল এই নিউক্লিয়াসে কোনো ধারণা সে দিয়েছিল না। তখন ওরা আবার এক্সপেরিমেন্ট করে দেখলো যে না নেগেটিভ চার্জ আছে এবং এর মাঝখানে একটা নিউক্লিয়াসও আছে। আরেকটা মজার ঘটনা হলো, তাহলে নিউক্লিয়াস পাওয়া গেছে এবং কিছু ইলেকট্রন পাওয়া গেছে, তখন রাদারফোর্ড বা গাইগার ওরা মারছেন, ওরা বিভিন্ন ভাবে প্ল্যানিং করে দেখলো যে সোলার সিস্টেমের সঙ্গে সৌরজগতের সাথে এই প্রত্যেকটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াস এবং ইলেকট্রন গুলো যেভাবে সাধারণ থাকে এটা অ্যাকচুয়ালি একটা সৌরজগতের সঙ্গে তুলনা করলো না, যার জন্য আমাদের এই বইটাও আছে এবং সব জায়গাতে মোটামুটি লেখা আছে রাদারফোর্ড মডেলটাকে অ্যাকচুয়ালি সৌর মডেল বলেও কখনো কখনো আমরা বলে থাকি। প্লিজ একটু খেয়াল করবা, রাদারফোর্ড মডেলটাকে আমরা সৌর মডেলের সঙ্গে কম্পেয়ার করতে পারি। কিভাবে পারি, এটা হলো পুরো হিস্টোরিক্যাল জিনিস, তো জাস্ট একটু শুনবা, শোনার পরে যদি মনে হয় স্যার আমি এই জিনিসটা একটু নোট ডাউন করে দেবো, খুব শর্টকাট পেন দিয়ে লিখে ফেলো যে আমি কার কার নামে পরে কাকে আনছি, এই লোকটা কি বলছে, এরপরে আবার আর এক সায়েন্টিস্ট আছে সে বিজ্ঞানী কি বলেছে, একটু সিকোয়েন্স করে লিখে রাখো, দেখবে তোমাদের এগুলো বুঝতে খুব মানে মজা লাগবে যে ও আচ্ছা এই একটা জিনিস নিয়ে কতগুলো বিজ্ঞানী কত রকম কতগুলো লাইফ এর মধ্যে পার হয়ে গেছে। ওকে, তো রাদারফোর্ড কি করলো, সে ওই নিউক্লিয়াসের ধারণা পাওয়ার পরে ইলেকট্রন গুলোর অবস্থান সে ব্যাখ্যা করলো, যে নিউক্লিয়াস যদি কোনো একটি পরমাণুর ভিতর থাকে তাহলে এই নিউক্লিয়াসকে ওকে মাঝখানে থাকলো, তাহলে ইলেকট্রন গুলো কিভাবে অবস্থা থাকলো। তখন ওরা পরীক্ষা করে বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখলো যে নিউক্লিয়াসটাকে কেন্দ্রে রেখে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে বা একটা নির্দিষ্ট অরবিট থেকে কন্টিনিউসলি ঘুরছে। ওকে ভেরি গুড, ওরা মোটামুটি পরীক্ষা করে দেখতে পারলো। পাওয়ার পরে ওরা তখন ওই মডেলটাকে সৌরজগতের সমতুলনা করলো, যে একটা সৌরজগতে যেমন সূর্য কেন্দ্রবিন্দুতে থাকবে, প্লিজ তোমরা অ্যাটেন্ডেন্স না দিয়ে বের হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের জন্য সত্যি বলছি ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট, ক্লাস করো মনোযোগ সহকারে, প্লিজ আমরা রিকোয়েস্ট করি ক্লাসটা করো এবং শেষ পর্যন্ত কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে বের হবা। ওকে, তাহলে আমি কি বলছি দেখো, খেয়াল করো যে সৌরজগতে যেমন একটা সূর্য থাকে, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, ঠিক ওইটার সাথে তুলনা করে এই রাদারফোর্ড এই মডেলটাকে, রাদারফোর্ড যে পার্সোনাল মডেল তৈরি করলো সেই মডেলটাকে সৌর মডেল হিসেবেও আমরা প্রতিষ্ঠিত করা হলো। দেখো স্টেপ গুলো খেয়াল করো, প্রথম আসলো ডেমোক্রেটাস, ডেমোক্রেটাস জে জে থমসন আসলো, ডেমোক্রেটাস খুব বেশি আইডিয়া দেয়নি বাট সে শুরু করে দিয়েছিল যে একটা পরমাণু বলতে একটা জিনিস আছে। ওকে, তারপর দেখি যে ডেমোক্রেটাস ওই দেওয়ার পরে আমার জে জে থমসন আসলো, জে জে থমসন আবার আরেকটু অ্যাডভান্স করে দিয়ে গেল যে এর ভিতরে নেগেটিভ চার্জ আছে, বিভিন্ন মানে মডেল টডেল করলো। এরপরে দেখো আসলো হলো রাদারফোর্ড, রাদারফোর্ড সে একটা পরীক্ষা করে গাইগার মারসন সহ তার পরীক্ষা করে দেখলো যে না শুধু ইলেকট্রন নাই, আমরা কিন্তু একটা একটা স্টেপ একটা করে ধাপ কিন্তু সামনের দিকে যাচ্ছে। দেখো সে বললো যে শুধু ইলেকট্রন নাই, এর মধ্যে একটা পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে এবং যাকে ওরা নাম দিল হলো নিউক্লিয়াস। যখন নিউক্লিয়াসটা খুঁজে পেলো এবং এর ভিতরে কিছু ইলেকট্রন দেখতে পেলো, তখন চিন্তা করলো যে এরা কিভাবে আসে, ওদের অ্যারেঞ্জিং কি, ওরা সিস্টেম কি, ওরা কি র্যান্ডমলি বিক্ষিপ্ত অবস্থায় সরাসরি আসে যে যেমনি পারতেছে সেইভাবে, নাকি কোনো ডিসিপ্লিন আছে। ওরা বিভিন্ন ভাবে ল্যাবে পরীক্ষা করে দেখলো যে না একটা ডিসিপ্লিনের মধ্যে আছে, কিভাবে নিউক্লিয়াসটাকে কেন্দ্রে রেখে ইলেকট্রন গুলো বিভিন্ন অরবিটে বিভিন্ন কক্ষপথে সে কন্টিনিউসলি আবর্তন করছে, যেটা সৌর জগতের সঙ্গে তুলনা করলো এবং ওরা সৌর মডেল হিসেবে একটা মডেল দাঁড় করালো। রাদারফোর্ডটা মোটামুটি কাজ শেষ। ওকে, রাদারফোর্ড এর ওর লাইফ শেষ। ঠিক তারপরে আসলো হচ্ছে অন্য একটা সায়েন্টিস্ট, এখন কি আসলো, বেশ কিছু কাজ করেছে এখানে, প্ল্যান কাজ করেছে, কাজ করার পর তারপরে মেইনলি বোর, বোর প্লিজ আমার একটা নামটা দেখি, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বোর মডেল, আমরা আসবো বোর মডেল। অ্যাকচুয়ালি এই বোর নামে একটা সায়েন্টিস্ট আসলো, সে এসে খুব সুন্দর ভাবে কিছু পরীক্ষা করে রাদারফোর্ড যে ধারণা দিয়েছিল ওই ধারণাটা কিছু লিমিটেশন নিয়ে আসলো, কিছু ভুল দেখা দিল যে না রাদারফোর্ড যা করে গিয়েছিল সব ঠিক না, রাদারফোর্ডেরও কিছু ভুল ছিল, সে এবার কারেকশন করার পরে এখন মোটামুটি আধুনিকভাবে আমরা কিন্তু মডেল, যে মডেলটা মানে পরমাণু মডেল
এটা কিন্তু বোরেরটাই আমরা দেখব এবং এই বোরের যে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা ধরো কোনে একটি কণার বা কোনে একটি পার্টিকেলের গতিবেগ কিভাবে বের করবো মোমেন্টাম ভরবেগ কিভাবে বের করবো এই যত রকমের ম্যাথমেটিক্যাল জিনিস সব বোর মডেলতে আমরা শিখব এবং বোরটাই মোটামুটি ফাইনাল এরপরে এখন পর্যন্ত এই বোরের মডেলটাকে আসলে কেউ কখনো ভুল ব্যাখ্যা দিতে পারেনি আমরা একটু খেয়ে একটা বোর তাহলে কি বলেছিল বোর বলেছিল যে রাদারফোর্ড যে সৌর মডেলের ধারণা দিয়ে দিয়েছে এটার মধ্যে সে কিছু ভুল বলেছে না এর মধ্যে ভুল আছে কি বলছিল আমি দুইটা লিমিটেশন মেইনলি ওরা এক্সপ্লেইন করেছে এই দুইটা লিমিটেশন আমরা তোমাদের সঙ্গে সুন্দর করে ব্যাখ্যা করে দেখো ফার্স্ট বলেছে যে ওই যে রাদারফোর্ড বলে দিয়েছিল যে একটা কেন্দ্রবিন্দুতে যদি একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের কেন্দ্র করে তার চতুর্পাশে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং যেটা সৌরজগতের সঙ্গে তুলনা করবো বোর এসে পরীক্ষা করে দেখলো না সৌরজগতের সঙ্গে তুলনা করা যাবে না কেন যাবে না তার ব্যাখ্যাটা হলো সৌরজগতে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের মাঝখানে যে বল এই বলটাকে আকর্ষণ বল না বিকর্ষণ বল তোমাদের ধারণা কি আকর্ষণ ভেরি গুড কারণ আমাদের দেখো নিউটনের মহাকর্ষ একটা সূত্রই ছিল যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু বা প্রত্যেক কণা একটা আরেকটাকে কি করে আকর্ষণ করে তাহলে আমাদের সৌরজগতের ভিতরে একটা গ্রহ এবং আরেকটা গ্রহ একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারা ঘুরবে ওকে বাট দেখা গেছে কি যে এরা একটার সঙ্গে একটা আকর্ষণ বল থাকে আবার তোমরা নিজেরা চিন্তা করে দেখাতো যে একটা পরমাণুর ভিতরে যখন অনেকগুলো ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরবে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন এতে মাঝখানে বলটা কি বলা হয় বিকর্ষণ স্যার ভেরি গুড বিকর্ষণ বল কারণ দেখো আমরা নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে আর আমাদের নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে অপজিট যে চার্জ এরা আকর্ষণ করবে আর যদি সমজাতীয় দুটি চার্জ হয় তারা বিকর্ষণ করবে তাহলে তোমরা দেখো নিজেরা চিন্তা করে দেখো যে তাই তো তোমরা এখন পর্যন্ত যেটুকু জানো সেটুকু হলো যে ইলেকট্রন এবং ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কেন্দ্রে রেখে ইলেকট্রনগুলো বিভিন্ন পথে ঘুরবে তখন একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন এদের মাঝখানে দিচ্ছি বাবা একটু জাস্ট 1 মিনিট প্লিজ আমি ক্লাসে জয়েন করতে একটু লেট করেছি লিংকটা দিচ্ছি আগে দয়া করে বের হবো না মানে আমি সুন্দর একটা জিনিস একটু হিস্ট্রিটা শেষ করি নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল জিনিস শুরু করতে পারব জি স্যার বলেন শুনতেছি আমরা তারপরে তো অনেকে দেখলাম যে বলো স্যার লিংক দেন একটু ওয়েট করো বাবা তারপরে কি বলা হলো যে আমরা এখানে ইলেকট্রন গুলো আমরা দেখলাম যে হ্যাঁ সে কি বলেছে যে ইলেকট্রন থেকে ইলেকট্রন বিকর্ষণ করে আর সৌরজগতের মধ্যে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের মধ্যে আকর্ষণ বল থাকে তার মানে একটা মডেলের মধ্যে পরমাণু মডেলের মধ্যে বিকর্ষণ হচ্ছে সৌর মডেলের মধ্যে সৌরজগতের মধ্যে আকর্ষণ হচ্ছে বোর তখন এখানে বললো না তাহলে তো মিলছে না রাদারফোর্ড সাহেব যা বলে গেছিলেন এটার মধ্যে একটা লিমিটেশন আছে অ্যাকচুয়ালি এই কথাটা বলা যাচ্ছে না একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বলেছিল যে বোর একটা পরীক্ষা করেছে আমরা নেক্সট ক্লাসে দেখব বোরের পরীক্ষা ছিল এরকম যে একটা ইলেকট্রন যখন কোন একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষ এবং ঘুরবে যতক্ষণ ঘুরবে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত কিছু না কিছু এনার্জি সে লস করবে প্লিজ খেয়াল করবে ব্যাপারটা আমি বলছি যে একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরবে এই ঘোরার জন্য ও প্রতিনিয়ত কিছু না কিছু এনার্জি কি করবে লস করবে কিছু শক্তি ব্যয় করবে যে পরিমাণ শক্তি ব্যয় করবে শক্তি ব্যয় করতে করতে কোন এক সময় এরা এদের কি হয় এদের যে কক্ষপথে যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা কমে যাবে মানে কি নিউক্লিয়াসের কাছে আস্তে আস্তে চলে আসবে অনেকদিন পরে ঘুরতে 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 কোন এক সময় ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাওয়ার কথা এবং আপনার লং টাইম অনেক বছর পরে দেখা যাবে যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে সব চলে আসতেছে কোনো ইলেকট্রন পাওয়া যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখা গেছে যে আমাদের এই ইলেকট্রন গুলো কিন্তু কন্টিনিউয়াসলি কোন একটা পরমাণুর ভিতরে পাওয়া যাচ্ছে এই ইলেকট্রন গুলো কিন্তু ঘুরতে ঘুরতে সবসময় নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাচ্ছে না আমি আবার জিনিসটা বুঝি বলে বোর সেকেন্ড যে মডেলটা বলেছিল বোরের যে সীমাবদ্ধতা দিয়েছিল ইয়া বোরের রাধা পড়ে সেকেন্ড টাইম বলেছিল যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট অরবিটে কন্টিনিউয়াসলি ঘুরবে এই ঘোরার জন্য কিছু শক্তি ব্যয় হয় যখন শক্তি ব্যয় হয় তখন দেখো আমরা জানি যে এক একটা কক্ষপথে ঘুরতে গেলে তার নির্দিষ্ট পরিমাণে শক্তি লাগে এনার্জি লাগে যখন কোনো কারণবশত শক্তি আরো বেশি পেয়ে গেল
তখন সে লাভ দিয়ে তার আউটসাইডে আরেকটা কক্ষপথে চলে যাবে, আর শক্তি যদি কখনো কমে যায় তখন ওই ওই কক্ষপথ থেকে ভিতরে আরেকটা কক্ষপথে সে চলে আসবে। তাহলে বোর বুঝছে যে একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরবে এমনি এমনি করে, তখন আলটিমেটলি কি করা হয়, ঘোরার সময় কি করা হচ্ছে, ইলেকট্রন গুলো প্রতিনিয়ত শক্তি হারাচ্ছে, শক্তি হারাতে হারাতে কোনো সময় ওর যে কক্ষপথে যে ব্যাসার্ধ ছিল এই ব্যাসার্ধের আস্তে আস্তে কমে যাবে, কমতে কমতে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু তা ঢুকছে না, কারণ একটা নিউক্লিয়াস থেকে সবসময় ইলেকট্রন গুলো পার্টিকেলসে চতুর্পাশে ঘুরছে। তারপর দেখো রাদারফোর্ড যে আইডিয়াটা দিয়েছিল, রাদারফোর্ডের আইডিয়াটা বোর নীল বোর এসে সে কিছু 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 সীমাবদ্ধতা দিল, কিছু ব্যাখ্যা দিল না, এই এই জায়গায় বলছিল। তাহলে বোর কি বলেছে, বোরের মডেলটা কি, দ্যাটস ওয়াই এই বোরের মডেলটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সবাই পড়বো। ওকে, বোর্ডের মডেল আমরা এখন আর পড়াচ্ছি না, আমরা তোমাদের এখন লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে দেখো তোমাদের লিঙ্ক দিয়েছি, লিঙ্কটা ইয়া করো। স্যার কোশ্চেন যদি আসে তাহলে এই দুইটা সীমাবদ্ধতা দিলে হবে? কোশ্চেন হ্যাঁ, তখন বলা হবে তোমার রাদারফোর্ডের সীমা, রাদারফোর্ড মডেলের অথবা সৌর মডেলের সীমাবদ্ধতা কি ব্যাখ্যা করো, এই দুটো ব্যাখ্যা, এই দুটো তোমাদের বইতে দুটোই আছে, তোমাদের বোর্ডের বাইরে কোনো কিছু নাই, এখানে যেটা করানো হচ্ছে সেটা ওভাবে করানো হচ্ছে। সো আমরা মোটামুটি এইভাবে একটু বলতে, স্যার দুই নম্বরের জন্য আসবে না যদি আসে? হ্যাঁ হ্যাঁ, বি নাম্বার আসলে বি নাম্বার জন্য আসবে, রাইট, টু মার্কসের জন্য। আর নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডের ফোর মার্কসের কোশ্চেন কিভাবে হচ্ছে বোর মডেল থেকে, বোর মডেলটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আমরা সেটা আস্তে আস্তে খেয়াল করবো। ওকে, ক্লাসগুলোতে জয়েন করো। আর আজকে রিয়েলি সরি, আমরা এখানে প্রথম ওই লিংক দিতে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমি সকালে উঠে আসতে দিলে সব কিছু রেডি রেডি করে, দেখো পাশাপাশি কিন্তু ফার্স্ট ইয়ারের সব ইনফরমেশন লেখা, কারণ আমি জানি ফার্স্ট ইয়ারের সঙ্গে আর প্রথম ক্লাস, আমি লিঙ্ক দিয়ে বসে আছি, পাঁচ মিনিট যাচ্ছে, কি ব্যাপার, কেউ জয়েন করে না কেন, একটা স্টুডেন্ট জয়েন করলাম জিজ্ঞেস করলাম বাকিগুলো কোথায়, স্যার আমাদের তো ম্যাথ ক্লাস চলতেছে, আমি আল্লাহ কি বলে, পরে রুটিন চেক করে দেখি যে তোমাদের সঙ্গে আমার ক্লাস, পরবর্তীতে তাড়াহুড়ো করে বের হয়ে এসে আর তোমাদের লিঙ্ক দিচ্ছি, তাড়াহুড়ো করে লিঙ্ক দিতে দিতে আমি এস সেশন আমার লিঙ্ক দেয়নি, এর মধ্যে ক্লাস শুরু করে দিয়েছি, আমি যখন আমার বলেছে তখন আমি এস সেশন লিঙ্ক দিয়েছি। যাও একটা হিস্ট্রিটা তোমাদের বইতে আছে, প্লিজ একটু বাসায় শুয়ে থেকে, খুব বেশি পড়ার দরকার নেই, শুয়ে থেকে থেকে জাস্ট রিডিং পড়বা, যে দেখবে সুন্দর মজা লাগবে, যে আমি যা মোটামুটি সব ধরাই দিছি, জাস্ট একবার রিডিং পড়লে একটা পুরো হিস্ট্রি ধরতে পারবা, একটা ইতিহাস দেখতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা এই তাপসকে জয়েন করো না কেন, বি সেকশনে ইয়ে কি এখানে সি